গোপালগঞ্জের বেদগ্রামের শেখ মোহাম্মদ ইরানের চুলের জট 7 ফুট লম্বা। এই জটের বয়স 19 বছর। এই জট চুল নিয়েই অবলীলায় ঘুরে বেড়ান ইরান। দীর্ঘ জট চুলে যেন ময়লা না লাগে তার জন্য সার্বক্ষণিক কাপড় দিয়ে ঢেকে রাখেন তিনি। মাঝে মধ্যে স্ত্রীর সহায়তা নিয়ে পরিষ্কার করে পুনরায় কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। দুই হাতের সাহায্য নিয়ে ঘাড়ে ভর করে নির্বিঘ্নে চুলের জট নিয়ে চলাচলকারী মোহাম্মদ ইরানকে দেখতে তাই দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন। সহায়তার পাশাপাশি জট চুল নিয়ে তাদের নেতিবাচক মন্তব্য ইরান শেখকে আরও বেশি উৎসাহ যোগায়। খালি পায়ে জট নিয়ে হাঁটাহাঁটি করতে দেখি শহরের বিভিন্ন স্থানে। আমার জ্ঞান হওয়ার পরে আমি দেখে আসতেছি যে উনি এই জট নিয়ে ঘুরে বেড়ান। তার বাবা শেখ মোহাম্মদ মুদাসের আলীর চুলে জট ছিল প্রায় 5 ফুট। তার বাবা জীবিত অবস্থায় সড়ক ও জনপথে কর্মরত ছিলেন। তার ধারণা, তার বাবা মারা যাওয়ার পরে তার মাথার জট সে পেয়েছে। যে সকালে ফজরের নামাজ পড়তে উঠছি, উঠে দেখি যে আমার মাথা পুরোটা লেগে গেছে। শারীরিক কোনো সমস্যা, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, কাজকর্ম যতটুকু সম্ভব করতে পারি, হ্যাঁ, আমার কোনো এতে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা হয় না আল্লাহ রহমতে। অন্যের জমিতে বর্গা খেটে স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে শেখ মোহাম্মদ ইরানের টানাপোড়েনের সংসার, তবুও এই জট নিয়েই তিনি থাকতে চান। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ ডেস্ক।